চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। মৃতের নাম অভিজিৎ রায়, বাড়ি কান্দির দোহালিয়া। অভিযোগ, শ্বাসকষ্ট নিয়ে অভিজিৎবাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বহরমপুরের বানজেটিয়ার ওই নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সেই নার্সিংহোমে অভিজিৎবাবুকে ভর্তি নেওয়া হয়নি, অক্সিজেন না দেওয়ায় প্রায় 40 মিনিট নার্সিংহোমের বাইরে পড়ে থাকার পর মৃত্যু হয় তার। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে এবার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা উঠে এলো বহরমপুরে। রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। মৃতের নাম অভিজিৎ রায়, বাড়ি কান্দির দোহালিয়া। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার শ্বাসকষ্ট নিয়ে অভিজিৎ বাবুকে কান্দি মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, এখানে করোনা পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হওয়ায় রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। শুক্রবার বিকেলে অভিজিৎ বাবুকে বহরমপুরের বানজেটিয়ার একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। অভিযোগ, সেই নার্সিংহোমে অভিজিৎ বাবুকে ভর্তি নেওয়া হয়নি, দেওয়া হয়নি অক্সিজেন। প্রায় 40 মিনিট ধরে নার্সিংহোমের বাইরে পড়ে থাকার পর মর্মান্তিক মৃত্যু হয় তার। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন। অভিযোগ, অভিজিৎ বাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও করোনা পরীক্ষা করা হবে বলে অক্সিজেন না দিয়ে কোনো চিকিৎসা ছাড়াই নার্সিংহোমের বাইরে ফেলে রাখা হয়। আমার স্বামী তিন দিন আগে থেকে অসুস্থ। আমরা বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে এসেছিলাম, তার আগে আমরা কান্দি হসপিটালে ভর্তি করেছিলাম। কান্দি হসপিটালে আমার স্বামীর করোনা নেগেটিভ আসে, তারপরে আমাদেরকে রেফার করে দেয়। আমার স্বামীর খুব অবস্থা খারাপ বলে ওর লাংসে ইনফেকশন হয়ে গিয়েছিলো, তাছাড়া ওর সুগার হাই লেভেল হয়ে গিয়েছিলো, এই কারণে আমাদেরকে রেফার করে দেয়। আমরা মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম, আজ পরশু দিন আমি ভর্তি করেছিলাম। আজকে সকালবেলাতে ডাক্তারবাবু এসে জানায় যে আমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, হাইপ্রো অক্সিজেন লাগবে। আমরা হাইপ্রো অক্সিজেন ওখানে না থাকার জন্য আমরা নার্সিংহোমগুলোতে যোগাযোগ করি, রবীন্দ্রনাথ ট্যাগোরেও যোগাযোগ করেছিলাম, রিলাতেও করেছিলাম, ওখানে করে আমরা বেড পাইনি। কিন্তু এখান থেকে আমাদেরকে একজন বললো যে এখানে করে বেড আছে, আপনারা এখানে, ডাক্তারবাবু বললো যে এখানে বেড আছে, আপনারা এক্ষুনি নিয়ে আসুন, আমরা পেশেন্টকে ভর্তি করে নেবো। আমরা সঙ্গে সঙ্গে হাই রিস্ক বন্ডে সই করে নিয়ে আমরা নিয়ে এসেছিলাম। আমার পেশেন্টকে 45 মিনিট ওরা কোনো ট্রিটমেন্ট করলো না, করোনা পজিটিভ হবে বলে করোনার টেস্ট করতে লেগে আমার স্বামীকে ওরা মেরে ফেললো। যাতে আমার স্বামী মৃত্যু হয়েছে, যাদের জন্য তারা শাস্তি পায় তারা ব্যবস্থা যেন আমি চাইছি। আর আমি চাইবো আমার স্বামী যেমন মারা গেল, আর অন্য কারো বাবা মা ভাই বোন স্বামী কেউ যেন না মারা যায়। না, আমার স্বামীকে অক্সিজেন দেওয়া হয়নি, হাই পুরো অক্সিজেনটা দেওয়া হয়নি। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, তাদের দাবি রোগীকে অক্সিজেন দেওয়া হয়েছিল। রোগীর পরিজনদের বিরুদ্ধে নার্সিংহোম ভাঙচুরের পাল্টা অভিযোগ করছে নার্সিংহোমের ম্যানেজার রাজীব স্বর্ণকার। আইসিইউ ছাড়া হাই ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। ওনাদের বক্তব্য হচ্ছে এমার্জেন্সিতে অক্সিজেন ছিল না, এমার্জেন্সিতে অক্সিজেন ছিল কি ছিল না সেটা সিসিটিভি ক্যামেরাতে পরিষ্কার বোঝা যাবে, ছিল কি ছিল না। এবার ওনাদের বক্তব্য, হাই ফ্লো মেশিন আপনারা কেন লাগাননি আপনার এমার্জেন্সিতে? হাই ফ্লো মেশিন আমি বলে রাখি, ওটা আপনার আইসিইউ ছাড়া কোথাও লাগানো যাবে না, তার জন্য আলাদা টেকনিশিয়ান থাকে, আলাদা ডক্টর থাকে। ওনাদের একটাই বক্তব্য, কেন হাই ফ্লো মেশিন লাগানো হয়নি এমার্জেন্সি টাইমে? এসে এসেই পেশেন্টকে আগে হাই ফ্লো মেশিন লাগিয়ে আপনাকে এ করতে হবে, ঠিক আছে? এটা ওনাদেরকে আমি বোঝাতে পারছি না। আর ওনারা এসে যথারীতি, আমরা ছিলাম না এখানে সেই সময়, আপনার রিসেপশনে মহিলা ছিল, সেই সময় ওনারা ভাঙচুর করেছেন, আপনারা দেখেও নিতে পারেন, রিসেপশন পুরো ভাঙচুর হয়ে গেছে, এ করেছে, পেশেন্টটা অ্যাডমিশনও হয়নি, এমার্জেন্সিতেই পেশেন্ট মারা গেছে। সেই পেশেন্টটা আপনার টেস্ট করাতে করাতেই কিন্তু পেশেন্টটা এক্সপায়ার করেছে, কিন্তু ওনারা সেটা শুনতে চাইছেন না। হ্যাঁ, আমি ফোনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে দাদা আমাদের দেখুন আগে টেস্ট করতে হবে, তার জন্য 30 মিনিট 40 মিনিট 50 মিনিট একটা সময় লাগে, সেই সময়টা করার পর তারপর আপনারা নেগেটিভ হলে তখন আপনারা যেতে পারবেন, কারণ একটা পেশেন্টের জন্য আদার্স পেশেন্ট কিন্তু সাফার হতে পারবে না। ওনারা সব জেনেই কিন্তু নিয়ে এসছেন, আনার পরেই ওনারা একটাই বক্তব্য, অক্সিজেন ছিল না। আমরা বললাম দাদা এখন অক্সিজেন লাগানো আছে, ওনারা বলছেন না হাই ফ্লো মেশিন আপনারা কেন লাগাননি এমার্জেন্সিতে। এই নিয়ে গণ্ডগোল, এই নিয়ে ওনাদের
ভাঙচুর। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।